জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না? হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে, নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে, নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মা, এটার কোনো দাম নাই? বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছে। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব এসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে না করি কেমনে, বলেন না? বলেন না। আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে দশ কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে এইসব পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে, ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ, আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লইগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি? মানুষও বলবে এত বড় হাতির লোকে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে, কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যেই আল্লাহ তিনবার আপনাকে পছন্দ করল, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মাদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন, কিয়ামতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহ হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন, হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মাদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব। আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে? জীবন দিছে বিদায় জীবনের চাবি আপনার কাছে? যুবককে যৌবন দিছে বিদায় কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায় কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায় কি চাবি পুরুষের হাতে? না। ধনীকে ধন দিছে বিদায় কি চাবি ধনীর হাতে নাকি?
নাইলে এই প্রবাদ বাক্য কেন বলতো, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার বাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা, এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। তাহলে ধনীকে ধন দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না, এটা ধারণা করলে ভুল হবে। আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন বিদায় যে চাবি দিয়া দিছেন হাতে, এরকম না। চাবি কিন্তু ওনার কাছে, সব চাবি ওনার কাছে। কার কাছে? মানেন তো, মনের থিকা না ঠোঁটের থিকা? সব চাবি কার কাছে? সব চাবি ওনার কাছে, এক চাবিও কাউকে দেন নাই, চাবি ওনার কাছে রেখা দিছেন। যেমন খুশি তেমন ঘুরান, যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন, নাইলে কবি বলার সুযোগ কোত্থেকে পাইত? আজল্লে না ছোরা কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাসা সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা। তাইলে দুনিয়ায় এত লক্ষ্য ঐতিহ্য পাওয়া যেত না। ঐতিহ্য আছে না নাই চিনেন? আরে ঐতিহ্য চিনেন? এটা জেলা কোনটা? নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই? কোনটা? সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য, ঠিক না? কি আছে না কি ইশাখা? ইশাখা আছে, ঐতিহ্য আছে, কি আছে? এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে, এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে মালিক নাই। চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনোদিন সে যেতে চাইতো না। কি চাইতো? চাবি কার কাছে? উপরে চাবি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, যেটা বুঝাইতে চাইতেছি আমি, চাবি কিন্তু আল্লাহর কাছে। যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাঁথল, তাহলে জীবনের চাবি আমাদের কাছে না, জীবন কিন্তু কেটা যাবে, জীবনটা কেটা যাবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ডোলা পড়ব, কিন্তু প্রশ্ন উত্তর জাগারটা জাগায় থেকে যাবে। প্রশ্ন উত্তর জীবন কিন্তু কেটে যাবে, মৃত্যুর কোলে ঢোলা পড়ব, জীবন শেষ, কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু জাগারটা জাগায় থেকে যাবে। কেননা এটা অস্তিত্ব কে দিছে? যদি মানেন যে এটা অস্তিত্ব আল্লাহ দিছে, এটাকে সাজাইছে কে? এটা তো সাইজা আসে নাই, মারপ্যাটের থেকে যখন আসছিল তখন বিলকুল সাজাহীন আসছিল, কোনো সাজ নাই, এই জন্যই তো এটাকে শিশু বলে। কি? বাচ্চা বলে, ঠিক না? কি বাচ্চা বলে না? শিশু বলে, বাচ্চা বলে, ঠিক না? কোনো সাইজা আসে নাই, সাজাইছে কে? শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, যতদিন আছি অতদিন ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করতেছেন? ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করেন? ২৪ ঘন্টা নুন কার খাই? কিন্তু প্রশ্ন করেন নিজেকে যে আমি গুণ কতটুকু গাই। যুবকদেরকে বলি প্রশ্ন করো নিজেকে যে আল্লাহ যে ২৪ ঘন্টা আমাকে নুন দেন, নেয়ামত দেন, আর আমি ২৪ ঘন্টা ভোগ করি, ২৪ ঘন্টা ভোগ করি,
একটা উদাহরণ দিলে বুঝে আসবে কি জানি না, কয়েকদিন আগে না প্রচণ্ড গরম ছিল, গায়ে লাগলে মনে হতো আগুন লাগছে, ঠিক না? তাপমাত্রা 50-এর কাছাকাছি চলে গেছে, 40-45 পর্যন্ত চলে গেছে, ঠিক না? সত্য তো? ওই সময় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না নেন নাই? হ্যাঁ, কিন্তু শরীরে লাগলে তো মনে হয়তো আগুন লাগছে, ঠিক না? কিন্তু শ্বাস দিয়া ওই গরমটা ভিতরে যাইতে দিছে আল্লাহ না দেয় নাই? হ্যাঁ, যদি যাইতে দিতেন, আপনার শরীরটা বেশি নরম না ভিতরের শ্বাসনালী বেশি নরম? হ্যাঁ, শরীরে লাগেই যত এত জ্বালা হইতো, গরম অনুভব হইতো, যদি ওটা শ্বাসনালী দিয়া যাইতো তো আপনার কেমন হইতো একটু ভাবেন না? কিন্তু আপনি ডেলি সারাদিন শ্বাস নিছেন, একবার রোদে দাঁড়ায়া পর্যন্ত নিছেন, নেন নাই? রোদ দিয়ে হাঁটতে হাঁটতে নেন নাই? কিন্তু আল্লাহ তো গরমটাকে শ্বাসনালীর ভিতর দিয়ে যেতে দেয় নাই। আল্লাহ বলছে তুই শ্বাস যাবি বটে, কিন্তু গরম যাবি না। শ্বাস যাবি বটে, কিন্তু কি যাবি না? গরম যাবি না। আবার ভিতরে নিয়ে এটাকে আল্লাহ আবার ঠান্ডা করছেন, নাইলে আপনি একটু পর পর জামার বুতাম খুইলা বুকে ফু দিলে ঠান্ডা লাগতো না গরম লাগতো? ভিতরে ঠান্ডা কে করলো? বাহিরে তো সব গরম। এই যে আল্লাহ নুন 24 ঘন্টা কয়েকদিন আগে আপনি ভোগ করলেন, আল্লাহ যদি বলতো যেই গরম গায়ে লাগে ওইটাই ভিতরে যাবে, তাহলে আপনি কি করতেন? ঘরে নাইলে এসি লাগাইলেন, ভিতরে এসি লাগাইতেন করতে গা? ভাবছেন কোনোদিন? কোনো যুবকও তো ভাবে নাই, কোনো নারীও তো ভাবে নাই। এই জন্য আমি কথা গুছায়া নিয়ে আসতেছি। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু গুণ কতক্ষণ গাই? কতক্ষণ গুণ গাই বলেন, তার তুলনায় গুণ কতক্ষণ গাই? কতবার ডেলি আল্লাহ বলি, কতবার ডেলি আল্লাহকে ডাকি বলেন? চুপ আছেন কেন? এইখানে তো একজনও হবে কি না জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। আমি কমায় দিলাম যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো নেয় 1,60,000 বার, অক্সিজেন তো নেয় ডেলি 550 লিটার, আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন ডেলি কুদরত দ্বারা 36 বার। হ্যাঁ, চোখ দিয়া যখনই দেখি তখনই 26 কোটি ক্যামেরা কাজে লাগায় দেখি, যুবকরা যখনই দেখে যেদিকেই দেখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, 13 13 26, 26টা না 2600 না 26,000 না 2600 না 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যখনই খায় 4 বার চেকিং করায়, যখনই পান করে তখনই 4 বার চেক হয়, যখনই খায় বা পান করে 4 বার চেকিং হয়, কয়বার? নাক মুখের কাছে নিতেই নাক প্রথমে গ্রান চেক করে ফেলে যে ঠিক আছে কিনা। সত্য তো? জিব্বাতে লাগানোর সাথে সাথে স্বাদ চেক করে ফেলে, স্বাদ ঠিক আছে কিনা। কামড় দেওয়ার সাথে সাথে দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা। চতুর্থ আবার জিবা চেক করে যে ভিতরে কোনো চুল আর আঁশ জাতীয় যাইতেছে কিনা। এই জন্য খাওয়ার ভিতরে একটা চুল দিয়া দেখবেন মুখে দেওয়ার লগ লগ জিব্বা ওইটা খুঁজা বাইর করে ফেলবে, না বাইর করে না?
মনে হয় আপনাকে ওগুলা করে না, ঠিক না? তাহলে কে করায়? ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই? এজন্য আমার একটা কথা মানেন, ভালো মতে গান দিয়া শোনেন, কিন্তু যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন নিজের পছন্দে, কার পছন্দে? আপনি নিজের পছন্দে মুসলমানের ঘরে আসছেন না, নিজের পছন্দে মানুষ না, আপনি কার পছন্দে মানুষ? আল্লাহ। মুসলমানের ঘরে কার পছন্দে? আল্লাহ। উম্মতে মুহাম্মদি কার পছন্দে? আল্লাহ। আপনাকে পছন্দ কে করছে? আল্লাহ। আল্লাহর পছন্দের কোনো দাম নাই? দুনিয়ার প্রধানমন্ত্রী যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, প্রেসিডেন্ট পছন্দ করলে যদি এটার ভ্যালু থাকতে পারে, সমাজের বিত্তবান ব্যক্তি যদি পছন্দ করে এটার যদি ভ্যালু থাকতে পারে, তাহলে আল্লাহ যে আপনাকে তিন তিনবার পছন্দ করলো এটার কোনো ভ্যালু নাই? ভ্যালু বুঝেন তো, কোনো মূল্য নাই, কোনো দাম নাই? যে আল্লাহ তিন তিনবার আপনাকে পছন্দ করছে, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মাদি হিসাবে, কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করছে, কয়বার? তিন তিনবার পছন্দ করছে আপনাকে, কোনো ভ্যালু নাই। যে আল্লাহ মানুষ হিসাবে পছন্দ করা শ্রেষ্ঠত্বের মুকুট দিল মাথায়, যে আল্লাহ মুসলমান পছন্দ করা সবচেয়ে বেশি প্রিয় পাত্র বানাইল, সবচেয়ে বড় প্রিয় পাত্র বানাইল, এটার কোনো ভ্যালু নাই। তৃতীয় উম্মতে মুহাম্মাদি বানায়া সমগ্র উম্মতের রাজা বানায় দিল, রাজা, আপনি সমস্ত উম্মতের রাজা। ওলামারা মানবে না মনে হয় রূপগঞ্জের, নাইলে বোলা ফেলতে মন চায়, বোলা ফেলমু মাইনা নিবেন? কোন উম্মত আপনার সাক্ষী ছাড়া কেয়ামতের দিন এক কদমও আগে যেতে পারবে না, আপনার সাক্ষী ছাড়া এক কদমও কোনো উম্মত আগে যেতে পারবে না। সুহাদা আলান নাস কুরআন বলে, সুহাদা আলান ওয়ার রাসূল শাহীদান আলাইকুম ওয়া আনতুম সুহাদা, কুরআনের পুরো আয়াত হলো এটা, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু সুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাক্ষী ছাড়া কোনো উম্মত এক পাও আগে যেতে পারবে না। আমি আরেকটা বড়টা বললাম না, হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে, নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও, এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে, নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যেই উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মা, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছে, আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট,
যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব এসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে না করি কেমনে, বলেন না? বলেন না, আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে দশ কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে এইসব পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে, ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ, আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি। মানুষও বলবে এত বড় হাতির লোকের সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে, কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করা ফেলছে, মুখের উপরে না করি কেমনে, ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যেই আল্লাহ তিনবার আপনাকে পছন্দ করল, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মাদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন, কিয়ামতের দিন আপনার সুপারি আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহ হাররামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন, হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মাদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রসুল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি, এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহর ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি, মাগরিবের নামাজে মসজিদ বড়া ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়, হুজুররা কইব জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানে আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল, কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি সাতবার পড়ছে আল্লাহুম্মা পড়েন, আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে মনে মনে পড়া ফেলেন, যেই ব্যক্তি সাতবার পড়ছে আজিরনি মিনান নার সাথে সাথে দোজক থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয় কি? দোজক থেকে মুক্তি।
ফজরের এক মিনিট এক সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে দ্বিতীয়। কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্যই তো আমি বলি ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিকভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? আবার বলেন। মনে হুজুর আক করে রয়েছে যে কয় কি, আমার কাছে দলিল আছে, দরকার হলে নেওয়া যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হইতে হবে, একটু এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে, খালি নামাজটা পড়ব সাতবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পরে একটা মুস্কি হাসি দিয়া বেরিয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন, কয় কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজক থেকে মুক্তি। সুবে সাদেকের এক সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে, মাগরিব পড়া সাতবার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোনো ফজিলত নাই, আছে নাকি বলো গোলামা? জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া সাতবার পড়লে যেই ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি বীর হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর সাতবার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো এক দশ ভাগের এক ভাগও হয় না, কোনো মুসল্লি হয় না, হয় বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, বা চল ছোট চূড়া দিয়ে পড়া ফেলি আর কেউ আইব না, ঠিক না? এরমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো, যেই ঘন বসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে হয় আরো ভালো মতে বসতে পারতাম, যে কেমন ঘন বসতি, ঠিক না? এত ঘন বসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নাই, অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খাইরুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়।
ঘুমায় আর কি মিলবে? আমি কি দিতে চাই? দেখ খায়। তাহলে ফজরে উঠছে পড়া বীর থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি বীর হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল। কেন না হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্না, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে, জান্নাত অবধারিত। অথচ আল্লাহ দিতে চায়। তো মেরে দোস্ত, আজকে যে আমাদের দুরবস্থা শুধু আল্লাহর ইজ্জত না রাখার কারণে, আমরা মানুষের ইজ্জত তো রাখলাম, আল্লাহর ইজ্জত রাখলাম না। বিদায় আসল কথায় আসি, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, লেখা নেন বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এটা লেখা নেন। ওর জন্য ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই যুবকের জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, না ধনী, না গরিব, না শাসক, না শাসিত, কারো জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই। লেখা রাখেন আমার কথায়, বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি আপনি এইখানেও সুখে থাকতে চান, ওইখানেও সুখে থাকতে চান, এই দুইটা শব্দ যোগ করে নিতে হবে। দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, যদি এইখানেও সুখে থাকতে চায়, ওইখানেও সুখে থাকতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝলে বোঝা আসবে মনে হয়। বলেন, মাছের জন্য সুখের পরিবেশ কোনটা? যদিও অ্যাকোরিয়াম হয়, যদিও অ্যাকোরিয়াম চিনেন কি? অ্যাকোরিয়ামে আটলান্টিকের সমান পানি থাকে না? হ্যাঁ, প্রশান্ত, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, আচ্ছা কমসে কম পুষ্কুনির সমান তো হবেই, ঠিক না? কতটুক অল্প পানি থাকে অ্যাকোরিয়ামে, ঠিক না? তারপরে সে সুখে না, সুখে না, কেন? পানির পরিবেশে, ঠিক না?